Hello viewers, welcome to English with Obayed. English with Obayed এর লক্ষ্য হচ্ছে ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিক যেগুলো অনেকটা কনফিউজিং কিংবা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় আমাদেরকে, সেগুলো খুব সহজ করে উপস্থাপন করা। আমরা গ্রামার সেকশনের ধারাবাহিকতায় টেন্সের আলোচনা শুরু করেছি। টেন্সের আলোচনা শেষ করার পর আমরা অন্যান্য আরো গ্রামাটিক্যাল যে সমস্ত টপিকগুলো রয়েছে, পার্ট অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এই জাতীয় অন্যান্য যে সমস্ত আলোচনাগুলো আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকো, তাহলে তোমাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। মোটামুটি তুমি ঘরে বসেই ইংরেজি শিখতে পারবে, স্পোকেন, রিটেন এবং অবশ্যই বেসিক ইংলিশগুলো। সেই সাথে যারা ক্যাডেট অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট, বিসিএস কিংবা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অনেকটা সহায়ক হবে আমি আশা করি। লক্ষ্য করো, আমরা প্রেজেন্ট টেন্সের শেষ টেন্সে চলে এসেছি, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা খুবই চমৎকার এবং সহজ আলোচনা। সেটি হচ্ছে যে আমি লিখেছি, সহজ করে লেখার চেষ্টা করেছি, কোনো কাজ বর্তমানে চলছে বা চলন্ত অবস্থায় আছে এবং একটি সময়ের উল্লেখ আছে, এমনটি বুঝিয়ে থাকে। অনেক সময় আমরা এমনটিও শুনে থাকি যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বা চলমান আছে, এমন বোঝায়। ওকে, ইটস অলসো কারেক্ট, এটিও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমি বোঝার সুবিধার্থে এভাবে লিখেছি যে কোনো কাজ বর্তমানে চলছে বা চলন্ত অবস্থায় আছে এবং একটি সময়ের উল্লেখ আছে। যেমন আমি এখানে লিখেছি, আমি এক ঘন্টা ধরে ক্রিকেট খেলছি। লক্ষ্য করো, এই বাক্যটি যদি এমন থাকতো যে আমি ক্রিকেট খেলছি, শুধু যদি আমি এভাবে লিখতাম যে আমি ক্রিকেট খেলছি, তাহলে কিন্তু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। কিন্তু এখানে একটি সময় দিয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এক ঘন্টা, এ কারণে কিন্তু আমি ক্রিকেট খেলছি বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে লক্ষ্য করে দেখো, দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে, আমি 2002 থেকে ইংরেজি পড়াচ্ছি। আমি যদি বলতাম আমি ইংরেজি পড়াচ্ছি, ওকে, আমি ইংরেজি পড়াচ্ছি, তাহলে কিন্তু এটি হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখনই আমি একটি সময় যোগ করে দিচ্ছি তখন, এবং কাজটা এখনো চলছে, লক্ষ্য করে দেখো, পড়াচ্ছি, খেলছি, তখনই সেটি হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলছি, আর একবার বলার চেষ্টা করছি, একটু লক্ষ্য করে দেখো, কোনো কাজ চলছে বা চলন্ত অবস্থায় আছে এ পর্যন্ত কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। খাচ্ছি, ধরছি, পড়ছি, মারছি, খেলছি, এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা যদি এর সাথে একটু সময় যোগ করে দিই, সেই সময়টি যত ছোট হোক, এক সেকেন্ড হতে পারে কিংবা 100 বছরও হতে পারে, এটা বড় কথা নয়, কথা হচ্ছে সময়। যদি আমরা একটা সময় যোগ করে দিই, তাহলে সেই, এবং সেই কাজটি যদি এখনো চলছে বা চলমান অবস্থায় আছে এমনটি যদি বোঝায়, তাহলে কিন্তু সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা আরেকবার এই বাক্য দুটি যদি বিশ্লেষণ করি, আমি ক্রিকেট খেলছি, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি এক ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে আসো, কিভাবে এটির গঠন করতে হয়, ইংরেজিতে চিনতে হয়, এবং অর্থাৎ কিভাবে ইংরেজিতে স্ট্রাকচার করতে হয়, সেটি আমি একটু আলোচনা করব। সেটি হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে আমরা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। আমি এর আগের ক্লাসে, টেন্সের ক্লাসে বলেছিলাম, কন্টিনিউয়াস মানেই কিন্তু আইএনজি যোগ, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা সকল কন্টিনিউয়াস টেন্সে, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কিংবা ফিউচার কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, আমরা কিন্তু সেই ক্ষেত্রগুলোতে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই সবসময়। এরপরে এক্সটেনশন, অতিরিক্ত অংশ, কখনো কখনো থাকতেও পারে, নাও পারে। এরপরে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু মজার বিষয়, সেটি হচ্ছে সিন্স এবং ফর। ওকে, সিন্স এবং ফর, এরপরে টাইম, যে সময়টি থাকবে সেই সময়টি আমরা বসিয়ে দেব। এরপরে অনেক সময় এক্সটেনশন থাকতেও পারে, আবার নাও পারে। ওকে, মূল যে বিষয়টি সেটি আমি আবার রিপিট করছি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেবো, এক্সটেনশন বসাবো, সিন্স এবং ফরের যে কোনো একটি বসাবো, এবং অবশ্যই টাইমটি বসাবো। আমরা ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু হ্যাজ ব্যবহার করেছিলাম, কখন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। যদি কেউ মিস করে থাকো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা, ডিসক্রিপশনে গেলে দেখতে পাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা ভিডিওতে আমার প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো।
লক্ষ্য করো তাহলে আমরা জানি কিন্তু কোথায় হ্যাভ বিন হচ্ছে কোথায় হ্যাজ বিন হচ্ছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ বিন বসাচ্ছি, অন্য সকল ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বিন বসাচ্ছি। এটি আমরা পূর্বের আলোচনা থেকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা থেকেই সহজে অনুমান করতে পারি, যেখানে হ্যাজ বসেছিল ঠিক সেখানেই আমরা হ্যাজ বিন বসাবো। এবং হ্যাজ সিন্স এবং ফর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ফলো করে এসো আমরা এখন এই বাক্যটি ট্রান্সলেশন করার চেষ্টা করি। সেটি হচ্ছে প্রথমে আমরা এখানে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে প্রথমে আই, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আই হ্যাভ বিন। আমি জানি আই থার্ড পারসন সিঙ্গুলার নয়, এই জন্য আমি হ্যাভ বিন বসিয়েছি। এরপরে আমরা বলেছি হ্যাভ বিন এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, ভার্ব হচ্ছে প্লে, আমরা তার সাথে আইএনজি যোগ করে দিচ্ছি প্লেইং। তারপরে কি আছে, এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে ক্রিকেট। এরপরে আমরা সিন্স অথবা ফর বসাবো, ফর, এরপরে সময়টি, সময় কি ওয়ান আওয়ার, এক ঘন্টা। হয়তো প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে কোথায় আমরা সিন্স বসাবো কোথায় আমরা ফর বসাবো। লক্ষ্য করে দেখো সিন্স এবং ফর এর চমৎকার একটি আলোচনা আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো, তাহলে কখনোই আর কোনোদিন ভুল হবে না সিন্স এবং ফর এর ব্যবহার সম্পর্কে। ওকে, আচ্ছা দ্বিতীয় যে বাক্যটি সেটি নিয়ে একটুখানি কথা বলা যাক। সেটি হচ্ছে আমি 2002 থেকে ইংরেজি পড়াচ্ছি, প্রথমে আমি সাবজেক্ট বসাবো আই, হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা আমি হ্যাজ বিন বসাবো। আমি জানি এখানে আমি হ্যাভ বিন বসাবো, কেন হ্যাভ বিন বসাবো হ্যাজ বিন বসাবো এটা জানতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা তোমাকে করতে হবে। ওকে, আচ্ছা লক্ষ্য করে দেখো, তারপরে আমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, ভার্ব হচ্ছে পড়ানো, টিচিং, টিচ, আমি তার সাথে আইএনজি যোগ করে দিচ্ছি টিচিং। এক্সটেনশন হচ্ছে ইংলিশ। ওকে, তারপরে সিন্স অথবা ফর, সিন্স সময়টি, সময় কি 2002। ওকে, খুব সহজ, প্রথমে সাবজেক্ট বসিয়েছি আই, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসিয়েছি, এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করেছি একটি, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, এক্সটেনশন সিন্স অথবা ফর, টাইম। খুবই সহজ জিনিস। ওকে, আমি আশা করি সিন্স এবং ফর এর প্রবলেম তোমাদের নেই, কারণ তোমরা আমার সিন্স এবং ফর এর ক্লাসটি হয়তো করেছো, আর যদি না করে থাকো দ্রুত করে ফেলো, তাহলে সহজে বুঝতে পারবে সিন্স এবং ফর এর ব্যবহারজনিত যে সমস্ত গোপন সূত্রগুলো রয়েছে সেই সম্পর্কে। আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরো তিনটি স্ট্রাকচার নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করে নিই। সেটি হচ্ছে যে নেগেটিভ স্ট্রাকচার, যেটি খুব সহজ। নেগেটিভ স্ট্রাকচারটা সাবজেক্টের পরে আমরা হ্যাভ হ্যাজ তো সাহায্যকারী ভার্ব হিসেবে বসে আমরা জানি, এবং বিনও বসে, শুধু মাঝখানে আমরা নট যোগ করে দেব, জাস্ট আমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর মাঝখানে নট যোগ করে দেব, বাকি সবকিছু সেম থাকবে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ নট বিন, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর ফাইভ ডেজ, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর ফাইভ ডেজ। আমরা এখানে কলমটা দিয়ে ঢেকে রাখছি, লক্ষ্য করে দেখো, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর ফাইভ ডেজ, আমি পাঁচ দিন ধরে বইটি পড়ছি। এটা যদি আমি নেগেটিভ করি তাহলে শুধু হ্যাভ বিন এর মাঝখানে নট বসিয়ে দিলাম, শেষ। ইন্টারোগেটিভ যদি করি, কোয়েশ্চেন যদি করি, হ্যাভ অথবা হ্যাজ শুরুতে বসবে, তারপরেই সাবজেক্ট বসবে, এবং অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন এর মাঝখানে আমরা সাবজেক্টকে বসিয়ে দেব। বাকি সবকিছু নিয়ম আগের মতোই থাকবে সাধারণ স্ট্রাকচার অনুযায়ী, এবং শেষে অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক বসাবো। যেমন দেখো, আমি এখানে একটু ভুল হয়ে গিয়েছে, আই হ্যাভ আই বিন বসতো, হ্যাভ আই বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। খুব সহজ মজার জিনিস, লক্ষ্য করে দেখো আমি কিন্তু এখানে ফর বসিয়েছি, এখানে সিন্স বসিয়েছি, এগুলো আমি জানি তোমরা ক্লিয়ার। হ্যাভ আই বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে বইটি পড়ছি। ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভ যেটি, সেটি হচ্ছে যে আমরা হ্যাভ অথবা হ্যাজ শুরুতে বসাবো, এরপরে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে নট বসাবো, এরপরে বিন বসাবো, ভার্ব প্লাস আইএনজি যোগ করে বাকি অন্যান্য যে নিয়ম সেটা অনুসরণ করে সবশেষে কোয়েশ্চেন মার্ক বসাবো। লক্ষ্য করো, হ্যাজ, হি, এই যে হ্যাজ, এই যে সাবজেক্ট, এই যে নট, এই যে বিন, এই যে ভি প্লাস আইএনজি, এবং অন্যান্য যে সমস্ত অংশ, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক, হ্যাজ হি নট বিন লিভিং হিয়ার সিন্স লাস্ট মান্থ। ওকে, সিন্স লাস্ট মান্থ, হ্যাজ হি নট বিন লিভিং হিয়ার সিন্স লাস্ট মান্থ।
এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো এগুলো খুব সহজ এবং সুন্দর, তোমরা এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পাস্ট টেন্সে চলে যাব, আমরা পাস্ট টেন্সের আলোচনাগুলো নিয়ে কথা বলবো, এবং সব শেষে আমি কিন্তু টেন্সের একটি এক্সাম নেব। আমি আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না, তোমরা খুব সফলতার সাথে এক্সামটা উত্তীর্ণ হবে, পরীক্ষাটা ভালো করবে। দেখো, ইংলিশ উইথ ওবায়েদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে একটি রুটিন ওয়াইজ পথে যে ইংরেজির সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করা। তোমরা আমাদের সাথে থাকো, আমি চেষ্টা করব সবসময় তোমাদেরকে সহজ করে আলোচনা করার জন্য। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম যদি হয়ে থাকে ক্লাস সম্পর্কে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি সাহায্য করব তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আবারও বলছি, সিন্স এবং ফর এর ব্যবহারটি দেখে নাও, চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি। ওকে, ভালো থাকো, সুন্দর থাকো, অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।